সর বলো ও নকল বলো তোমাকে পারতো। ধরো অনেক সময় রাস্তাঘাটে দেখবা যে কিছু লোক তোমার হচ্ছে খুব অসাধারণ জামা কাপড় পরে যায়, আর কিছু লোক সাধারণ, কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখা যায় সে অনেক সম্ভ্রান্ত এবং গরম। কিন্তু সচরাচর তাদেরকে রাস্তায় কিন্তু এরকম দেখা যায় না, সাধারণ মতো দেখা যায়। তো আজকে আমরা এই বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম আসল বলে কোনো নকল রোগ পেলাম। তো এবার এটা একটা মোটামুটি আমি একটা লিস্ট করেছি। আসল রোগ যারা তারা আমাদের সাধারণের মতোই, কীরকম জামা কীরকম টাকা দামের পরে মোটামুটি আমি একটা আইডিয়া করেছি এবং স্টাডি করার পর কোনো 500 থেকে 700 টাকা জামা কাপড় পরে কিনে। কিন্তু নকল রোগ কিনে কী করে 4,000 থেকে 5,000 টাকা দামের জামা কাপড় কিনে বা তারও বেশি কিনে। একেবারে জুতা যদি ধরো মোটামুটি ভাবে প্রয়োজনীয় যেগুলো জিনিস, বড়লোকরা মানে আসল বড়লোকরা 500 টাকার জিনিস কিনে মোটামুটি ভাবে, আর সেখানে নকল বড়রা 2,000 থেকে 5,000 বা তারও বেশি রেঞ্জের জামা কাপড় জুতা কিনে। এবার প্যান্টের ব্যাপারে আসে মোটামুটি ভাবে বড়লোকরা 500 থেকে 1,200 মোটামুটি যেটা সুইটেবল তার মধ্যে নেয়। কিন্তু নকল বড়লোকরা কী করে, লোককে দেখানোর জন্য 5,000 থেকে 15,000 বা তারও বেশি রেঞ্জের প্যান্ট দেখানো। একেবারে হাত খরচা উন্নতি ধরলাম, হাত খরচা ধরলাম, বড়লোকরা যতখানি দরকার ততখানি খরচ করে, অযথা অপচয় করে না। এটা হচ্ছে বড়লোকের আর আসল বড় আর নকল বড় সবচেয়ে বড় পার্থক্য। এরা লোক দেখানো ভালো করে না, লোকে কী ভাবলো তা ভালো করে না, মোটামুটিভাবে যতটা প্রয়োজন এরা আমি একটা আইডিয়া করে দিয়েছি কোনো 100টা খরচ করে। এবার নকল বড় লোককে দেখানোর জন্য এরা বেশি খরচ করে, সেখানে তোমার উপর 300 থেকে 500 বা তারও বেশি খরচ করে। কোনো বন্ধু কোনো জায়গায় দেখা হলো, কোনো বন্ধু বলো কিছু প্রোগ্রাম করতে হবে সঙ্গে, ঠিক আছে করে দিলাম, পকেটটা দেখলো না কত আসে, ও নিয়ে গেলো খরচ, তুমি খরচা করলো অত আগামী দিন সমস্যা করবে, সেখানে ওটা দেখেন লোককে দেখানোর জন্য সব কিছু করে। একইভাবে এদের ভাব কীরকম হয়, যারা অরিজিনালি বড়লোক বা আসলে বড়লোক বা জন্মসূত্রে বড়লোক তারা কী হয় সাধারণের মতো, এদের না অহংকার থাকে না লোকের সঙ্গে এরা মানে লোকের সঙ্গে চলাফেরা করে ভালোভাবে, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে না। কিন্তু যারা নকল বড়লোক হঠাৎ করে বড়লোক হয়েছে তারা কী করে অহংকার, এরা লোকের সঙ্গে ঠিকমতো কথা বলতে চায় না, লোককে একটু হীন দেখায়, লোককে এমন ভাব দেখায় যে এদের কাছে ওদের দাম নেই। তুমি হঠাৎ করে দেখবো অনেকে হঠাৎ করে কোনো একটা ছেলে হঠাৎ করে চাকরি পেয়েছে, যে সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে তারা এতদিন খেলে মানুষ হয়েছে বা পড়াশোনা করেছে তাদেরকে চেনে না, তাদের সঙ্গে কথা বলতে চায় না, লজ্জা পায়। কিন্তু সে যদি আসল বড়লোক হতো, তার মানে জন্মসূত্র থেকেই সে বড়লোক হতো, তাহলে কেউ সাধারণত আচরণ হতো তার বন্ধুদের সঙ্গে দেখা হলে কথা বলতো। আর যেহেতু সে চাকরি পেয়েছে এখন হঠাৎ করে বড় হয়েছে তার অনুমান হঠাৎ দেখে দেখতে পারে না, এটা সব জায়গায় দেখা যায়। এবার কি সমস্যা যখন আসে, যে আসল লোক হবে এবার সমস্যায় জয়ী হওয়ার চেষ্টা করে তারা, সে জানে কীভাবে জয়ী হতে হয়। ঠিক একইভাবে বড়লোকরা যে নকল বড়লোকরা সমস্যা খুব বড় হলে হাল ছেড়ে দেয়, তখন তাদের সমস্ত বড়লোকই ধরা পড়ে যায়। এটা হচ্ছে একটা মোটামুটি চাপ। এছাড়া সবসময় লক্ষ্য করবো এই বড়লোকদের, এই আসল বড়লোকদের বন্ধুরকম হয় সাধারণ লোক বন্ধু অনেক হয়, বিপদ আপদে এরা পরস্পরের পরস্পরকে সহযোগিতা করে, এরা বিপদে পড়লে অন্যদের কাছে সহযোগিতা নেয়, অন্যরা এদের কাছে সহযোগিতা দেয়। এদের মধ্যে অহংকার যদি থাকে তার জন্য সমস্ত লোকের সঙ্গে ভালোভাবে মিশতে পারে, আর এই নকল বড়লোক এরা সমস্ত লোকের সঙ্গে ভালোভাবে মিশতে পারে না, এরা কিছু সময় অহংকারী হয়ে যায়। এদের বন্ধুবান্ধবগুলো ওরকমই, এরা একটা অন্য একটা ক্যাটাগরিতে বাস করে, অনেকটা মিডিল ক্লাসের মতো এরা, ঠিক আছে। এরা হচ্ছে কী করে, বিপদে পড়লে এদের বন্ধুবান্ধব কী করে এদেরকে ফেলে চলে যায়, কারণ একটা কথা আছে না টাকা ছিটালে আগের হবে, ঠিক সেরকমই এদের বুঝতেই পায়, এদের বিপদে কিন্তু এদের কুকুর রাখে না, সব ঠিক হয়ে যায়। আর এদের দুঃসময়েরা থাকে পাশে মানুষের এবং মানুষ এদের পাশে থাকে, তার জন্য চেষ্টা করো জীবনে আসল বড়লোক, মানে যদি বড়লোক না হতে পারো মন থেকে বড় হওয়ার চেষ্টা করবা, কারণ বড়লোক প্রকৃতপক্ষে কোনো বড়লোক যদি মানুষ হয় তার মনটা কিন্তু ঠিক থাকে। আজকে এইটুকু সপ্তাহ করছি আমরা, এ বিষয়ে আরও পরে আলোচনা করা হবে।